একটা কনভেনশন বলব কি থ্যাংক ইউ হ্যালো বাবা, ইয়াম্মি খাও। তোমার ঘরে থাকো, আমি এক্ষুনি আসছি বাবা। আমাকে একটা নাইফ দাও তো বাবা, ওখান থেকে নাইফ এনে দাও আমাকে একটা। দাও না, এনে কিচেনে আছে দেখো। থ্যাংক ইউ, আটকে দাও। এখন এখন যেতে হবে, রোদ বাইরে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ব্লগটা স্টার্ট করলাম ছাদ থেকে। ছাদে এসেছি অ্যালোভেরা নিতে। তোমাদের বেশ কয়েকটা ব্লগ আগে বলেছিলাম যে হেয়ার কেয়ার করবো, অনেক দিন করা হয় না, আজ করবো কাল করবো। বাবা রোদের দেখো দেখো, তোমরা কি রোদ দেখো। আমি বারবার করে বললাম আসিস না ছাদে, দেখো আমার পেছন পেছন চলে এসছে। বারণ করে শুনবে না বাবা, চলে এসো। আর আমার অ্যালোভেরা গাছগুলো কী করুন অবস্থা, একবার দেখো তোমরা, শুকিয়ে কাঠ, পুরো কাঠ হয়ে গেছে। এই দেখো অ্যালোভেরাগুলো নিলাম, ঠিক আছে। তো বাবা এসো, দেখো সাইকেল পেয়েছে, সাইকেল এখন নিয়েছে। সব দিকে নজর এদের, কোনো দিকে নজর বাদ নেই। তাড়াতাড়ি এসো বাবা, আদি তাড়াতাড়ি এসো, রোদে আসবো না। কখনো আসে না তো ছাদেই হবে, আসলে পাগল হয়ে যায়। মা কি সুন্দর সুন্দর প্যান্ট, আর হ্যাঁ সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ চলো এসো, ফুল পাড়বো? না 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 না, ওই ফুল পাড়ার মতো ফুল হয়েছে ধরি, চলো এসো। তো চলো দেখি, এখন বাজে 11:30। আর এখন আমার অনেক কাজ বাকি জানো তো, মানে আজকে এই হেয়ার কেয়ার করবো বলে ওই কাজগুলো করিনি, কালকেও করিনি, কালকে তো ব্লগই করিনি, কালকে আইটে জানিনি, কালকে তো ব্লগই দিয়ে তোমাদের, কারণ আবার আমাকে মাইগ্রেনে পুরো চেপে ধরেছিল। কালকে সারাটা দিন মানে পুরো মেঝের উপরে ফ্লোরে শুয়ে গড়াগুটো করেছি, এত ব্যথা, সেই ব্যথা কমেছে রাত 11:30 গিয়ে, ঠিক আছে। তো সেই কারণে কালকে ব্লগ তো করা দূরের কথা, উঠে খাওয়া দাওয়া সব বাদ হয়ে গেছিলো কালকে আমার। আদিও প্রচুর ট্রিটমেন্ট করেছে আমাকে কালকে, না বাবাই? হ্যাঁ আর ঠিক হয়ে গেছে মা। হ্যাঁ ঠিক হয়ে গেছে, আমি চিনি জল দিয়েছি মাকে অনেকবার, না বাবা? আর আমি মাথা টিপে দিয়েছি, বিস্কিট খাইয়েছি জল। হ্যাঁ অনেক আমাকে কালকে ট্রিটমেন্ট করেছে, সত্যি কথা। একটা ঘরে মেয়ে থাকে যেভাবে করে, ওরা আমাকে সেভাবে করেছে কালকে। আর আজকে না পুরো মাথাটা পুরো ভার হয়ে আছে জানো তো, মানে যেহেতু কালকে মাথা ব্যথা করছিল, আজকে মাথাটা হয়ে গেছে তার জন্য, না ওর জন্য না, এমনি নর্মালি ভার হয়ে আছে। তো ভাবলাম চলো আজকে শ্যাম্পু আমাকে করতেই হবে, আর মানে অস্থির আনইজি ফিল হচ্ছে। তো ভাবলাম শ্যাম্পুটা যখন করবো আজকে, তো তার আগে একটু হেয়ার কেয়ারটা করে নিই, আজকে এনার্জি নিই আমার, বাট আমি করবোই আজকে, কারণ অনেক দিন ধরে করা হয় না, আজ করবো কাল করবো করে না হয় না। মুখে ফট করে কিছু একটু লাগিয়ে নিলাম, রেখে খানিক্ষণ একাজোগাজ করে নিলাম, হয়ে যায়। কিন্তু চুলে সহজে কিন্তু দেখবে অ্যাপ্লাই করা সম্ভব হয় না। তো চলো এগুলো দিয়ে, আর আমি তোমাদেরকে দেখাবো আজকে, আমি 2-3 ভাবে হেয়ার কেয়ার করি, আজকে একটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। প্রথমে আমি যেটা করবো সেটা হলো, এই দেখো এই পাশে এগুলো ছাড়িয়ে নেবো আমি, কাটা কাটা থাকে না অ্যালোভেরা গায়ে, এগুলোকে ছাড়িয়ে নিই, তার ভেতরে জেলটা বের করবো, তার একটা প্লেট নিয়ে নিই। স্টিলেরই প্লেট নিয়ে নিলাম, যেটা কাজে লাগবে আপাতত সেটা নিয়ে নিই। তো পাশ থেকে এগুলো কেটে আমি আগে বাদ দিয়ে দেবো, বাবা কাটা দেখলে ভয় পাই। মাঝখানটা এরকম কেটে নিয়ে, তো চলো মাঝখানটা এবার ভাগ করে নিই। আমি এবার পেঁয়াজটা এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করবো, মানে পেঁয়াজের রসটা আমার লাগবে।
ব্লেন্ডারে যে ব্লেন্ড করলাম তোমাদের দেখিয়ে দিই একবার, দাঁড়াও দেখো। এই যে আমি যে ব্লেন্ড করলাম পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজের রসটা নেবো, কোনো গ্রেভি কিন্তু আমি নেবো না, ঠিক আছে। এখানটা যে অ্যালোভেরা জেলটা আমি বের করলাম, দেখো খানিকটা দুই একটা খোসাও চলে এসছে, কিছু করার নেই, কিছু করার থাকেও না। যাই হোক, এর মধ্যে এবার আমি এটাকে দিয়ে দেবো। এবার এটাকেও দেখো আমি এবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব, নয়তো কি বলতো মিশবে না একসঙ্গে, না ভালো করে অ্যালোভেরা জেলটা আর পেঁয়াজের যে রসটা মিশবে না। দেখো এখানটা অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রসটা নিয়েছি, এবার এটা ব্লেন্ড করব। ব্যাস আমার জেলটা তৈরি, একটা বাটিতে নামিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ মধু। তো তোমরা মধুটা স্কিপ করতে পারো, না দিলেও কোনো ব্যাপার নেই এর মধ্যে, তবে দিলে বেটার হয়। মধুটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাস আমার পুরো প্যাকটা রেডি, মানে হেয়ার প্যাকটা একদম রেডি, পুরো প্যাক আমার রেডি। চুলটা আমি আস্তেও নিয়েছি, আমার চুলে অ্যাকচুয়ালি আমার চুলের গঠন একদমই ভালো না, তারপর চুল সব উঠে গেছে, আদিও হওয়ার পর থেকে চুল ওঠা আজ শুরু হয়েছে আর এখনও পর্যন্ত শেষ হওয়ার কোনো নাম নেই। চলো এবার প্যাকটা পুরো চুলে এবার মাখিয়ে নেব। কি হলো বাবা, গন্ধ হয়ে পেঁয়াজ, এখানে সরে যাবো বাবা, পেঁয়াজের ভীষণ গন্ধ হবে। এইটি একটাই প্রবলেম হয়, পেঁয়াজের গন্ধটা মানে একটা গন্ধ না, একটা গ্যাস টাইপের হয়ে যায়, ঠিক আছে। আমিও মাখবো না ওরা তোমার না। তো তোমরা এইটা অবশ্যই ট্রাই করতে পারো। আর পেঁয়াজের রস তো আমরা সবাই জানি যে চুলের পক্ষে তো ভীষণই ভালো, অসাধারণ। চুলে কমপ্লিট, মানে ওই অ্যালোভেরা জেল আর হচ্ছে যে অনিয়ন দিস এক্সট্রাক্ট সেটা। তো ব্যাপারটা কি দেখো, এখন আনইজি ফিল হচ্ছে, মানে কেমন যেন লাগছে চুলকাচ্ছে ঘাড় দিয়ে, গরম তো এদিকে আরও, আর এগুলো আর এদিকে তো আমি একটু বেশি বেশি করে দিই, কারণ আমার চুলটা তো যথেষ্ট পরিমাণে রাফ, একদম শক্ত শক্ত তোমরা দেখো, তো সেক্ষেত্রে না অনেকটা পরিমাণে লাগে, ঠিক আছে। আর দিলেও মনে হয় কি চুলগুলো ভেজিনি, তো বেশি করে দিতে হয়, তো ওর চুল যতটা টেনে নেওয়া নিয়ে নেয়, অ্যাবজর্ব করে নেয়, বাদবাকি তো ছেড়ে দেবে, আর সেগুলো ঘাড় দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পড়তে থাকবে। আর কিচেনে অবস্থা দেখো তোমরা, দেখো এক খালি হেয়ার প্যাক করতে গিয়ে কিচেনের অবস্থা দেখো তোমরা কী অবস্থা, এগুলো সব এখন আমাকে ক্লিন করতে হবে। আর টেবিলের অবস্থা দেখো, দেখো এগুলো সব ক্লিন করতে হবে এখন। ফাইনালি স্নান করে এলাম এই যে, আর হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো, ওটা মাথায় দিয়ে না অনেক রকম কাজ করেছি আজকে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে এত আনইজি ফিল হয়, বিশেষ করে পেঁয়াজের রসটা দিলে না, কি আওয়াজ, পেঁয়াজের রসটা দিলে এত খারাপ লাগে, মানে গন্ধ গন্ধ না, একটা গ্যাস টাইপের হয়ে যায়, ঠিক আছে। লাস্টে অ্যালোভেরা জেল দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেঁয়াজের রস বুঝতে পারছো তো, সেই কারণে না মানে ভিডিও করবো মানে ওই অবস্থায় মানে হয়ে ওঠে না আর কি, মানে ভিডিও করতে তো ভালো একটা মুড লাগে, মন লাগে, কিন্তু ওইটা চুলে চুলের পক্ষে তো ভীষণই ভালো, কিন্তু দেওয়ার পর আর ভালো লাগে না। তো অবশ্যই তোমরা তার জন্য কিন্তু স্কিপ করো না, অবশ্যই তোমরা যে অনিয়ন স্ট্যাকটা আছে অবশ্যই ইউজ করো, মানে অনিয়ন যে রসটা, ঠিক আছে। আর চলো বেশ না, পুজো দেওয়া হয়ে গেলো আমার, আর না তোমাদের সাথে খাওয়া মানে রান্নাবাড়ি কিছু শেয়ার করলাম না আজকে, বিছানা অবশ্যই দেখার পর।
দেখো বিছানা দেখো, নিচের যে বেড কভারটা না আমার, একদম নিচে যে বেড কভারটা পাতি ওই বেড কভারটা ফেলে নামি দিয়েছি, তাহলে বুঝতে পারছো যে একটা বেড কভার নিচে আর একটা বেড কভার পাতি তোমরা জানো সেটা পর্যন্ত ফেলে নামি দিয়েছি। কি হলো আর আজকে হচ্ছে সকালবেলাতে রান্না করে নিয়েছি, দুপুরবেলা রান্নার ঝামেলা রাখিনি, ঠিক আছে, কারণ এটা চুলে দেবো বলেই রান্নার ঝামেলাটা একদম রাখিনি, রান্না তো করা দরকার ছিল বাট আমি করিনি। সকালবেলা কিছু ডাল করেছিলাম আর ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করেছিলাম, আর পোস্তটা একদমই কম ছিল, জানি না খেতে কেমন হয়েছে, আমার হাজবেন্ডের তো পোস্ত খুব প্রিয় বলো খুব ভালো হয়েছে, আদিয়ম বললো খুব একটা ভালো হয়নি। আর কালকে রাত্রেবেলা কালকে যেহেতু ব্লগ করিনি, কালকে বললে মাইগ্রেনের প্রবলেম ছিল, তো যাই হোক কালকে রাত্রেবেলা চিকেন করেছিলাম, চিকেন আমার হাজবেন্ড কালকে করেছিল, চিকেন ছিল খানিকটা পরিমাণে, তো সেটা সকালবেলা হচ্ছে আদিও আমার হাজবেন্ডকে একটু দিয়েছি, ও ব্রেকফাস্ট করে গেছে চিকেন দিয়ে রুটি দিয়ে, আমার আর আদিওম খেয়েছে অনেকটা পরিমাণ চিকেন ছিল, আর দুপুরবেলা আদিওম খেয়েছে, আর আমি আজকে আর চিকেন খাবো না বলে আমি রাখিনি, ওদেরকে বেশি করে দিয়ে দিয়েছি, কেন বলো তো কারণ কালকে আমার ওই ইয়ে হলো তো আমি সকালবেলাও চিকেন খাইনি, আমি সকালবেলা তো চিকেন আর খাইনি কারণ আমার কালকে ওই ম্যাথা ব্যথা করছিল বললাম না খুব শরীরটা খারাপ লাগছিল, সেই কারণে আমি সকালবেলা ডাল দিয়ে রুটি খেয়েছি। দাও দেখাচ্ছি আমার রান্নাটা কী আছে এখন, এই যে হলো আমার মুসুরির ডাল, এখন যেটুকু আছে আমারই লাগবে আর এক্সট্রা করে করিনি, আর এই যে হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি, অ্যাকচুয়ালি যেমন ঝিঙে পোস্ত হয় আর কি একটু শুকনো শুকনো ওই টাইপের হয়নি, জলটা বেশি হয়ে গেছে আমার কাছে দেখে ভালো লাগবে না, আমার কথা তোগুলো খুব ভালো হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এই থালা বাসনগুলো এখনকার না, এই থালা বাসনগুলো সেই সকালবেলা দিদি ধুয়ে রেখে গেছে, সকালে না 11:30-12 নাগাদ ধুয়ে রেখে গেছে, সমস্ত কাজ করছি, একাজ ও কাজ করছি, আদিম কোথায়, হাজার রকম কাজ করছি সেগুলো করতে পারছি, অথচ এইগুলো যে গুছিয়ে রাখবো এখনো পর্যন্ত রাখা হয়নি, এখন ভাবলাম এখনো যদি না রাখি রাত্রেবেলা আমাকে তো বাসন মেজে রাখতেই হবে আবার, কারণ সকালবেলা অফিসে রান্না করতে হবে, তারপরে নেক্সট যে আবার যে কটা বাসন আমি ধরো লাগবে না ধুতে সেগুলো আবার এই গাবলিটার মধ্যে রাখবো, তো সেই কারণে এখন আদিমকে পরিয়ে রেখে আসলাম কিচেনে, রুটি করব, আলু ভাজি করবো, তার আগে মেন কাজ এটা আগে গুছিয়ে নিই, ঠিক আছে, আর এখন বাজে 9:30, আমি কারণ দেখে এলাম 9:30, তার মানে এখন 9:35 ধরে রাখো বাজে, কি হলো আস্তে আস্তে দেখো দেখো কি হচ্ছে বাবাই, দেখো প্রসাদ নিয়ে এসছে দেখেছো, আমাকে বুকে দাও একটা আম পড়লো বাবা, আচ্ছা ঠিক আছে আপেল ভাইকে দাও, আমি খেয়েছি রে, শশা খাও শশা, আমি খাবো না পাপাকে দাও, প্রসাদ খেয়ে কিন্তু জল খাবে বাবাই, ভাতও রয়েছে জানো তো, তো ভাত কি করবো ফ্রিজে ঢুকিয়ে দেবো, লাগবে না ভাত পুরো ভালো রয়েছে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এখন রুটি করবো আলু ভাজা করবো ব্যাস, আর কলা আছে এনাফ, আদিও বারবার করে বলছি আমার ঝাল খাবো ঝাল ঝাল খাবো আলু ভাজা করো, তো সেই কারণে এখন আমার আলু ভাজা, আমারও ইচ্ছে হচ্ছে একটু আলু ভাজা করে রুটি খেতে, অনেক দিন খাওয়া হয় না, তো চলো এগুলো ফার্স্টে গুছিয়ে নিই, নয়তো এইগুলো থেকে গেলে আমার মহা সমস্যা হবে। রান্না কমপ্লিট,
আর দেখালাম তোমাদের, তো বারবার দেখিয়ে দিই। এই যে হলো আলু ভাজা, আলু ভাজাটা না আজকে একটু লাল লাল করে ভেজেছি, ঠিক আছে, একটু কড়া করে ভেজেছি। আর এই যে তিনটে কলা কেটে নিয়েছি এখানটা, আর রুটি, এই যে দেখাচ্ছি আমার নতুন হটপটে এই রুটি। আজকে রুটিগুলো কীরকম হয়েছে বলতো, একটা রুটিও জানো না পুরোপুরি ফোলেনি, আর ফুলেছে, নরম হয়েছে, কিন্তু মানে একদিকে ফুলেছে একদিকে ফোলেনি, কোনোটা বাঁদিকে ফুলেছে ডান দিকে ফোলেনি, কোনোটা আবার ডান দিকে ফুলেছে বাঁদিকে ফোলেনি, কেন কী জানি এক একদিন হয় এমন। প্রত্যেক দিনই রুটি আমার খুব ভালো হয়, মানে তোমার যেগুলো শেয়ার করেছি দেখেছো রুটি ভালোই হয়, কখনো একটা রুটি কোনো ফোড়াছা থাকে না, আবার মাঝে মধ্যে দেখা গেল যে ফুলছেই না। তো আজকে ফুলেছে সবই, একদিকে একদিকে কম, একদিকে বেশি একদিকে কম, মানে 75% ফুলেছে আর 25% ফুলেনি, এরকম ব্যাপার। তো চলো খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। এখন কিচেন ক্লিন করতে এই বাসনগুলো মাজতে হবে, কারণ এগুলো তো সকালবেলা লাগবে আবার রান্না করতে, এখানে দুই দুটো কড়াই রয়েছে। কিচেন ক্লিন করে তারপর সমস্ত কাজকর্ম দৌড়ে দৌড়ে করে যতটুকু যা আর কি করা যায় রাত্রেবেলায়, তো সেসব করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এলাম তোমাদের কাছে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো আমাকে আমার এক রেগুলার ভিউয়ার প্রত্যেক দিন কমেন্ট করে এবং ভীষণ মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আর সে আমাকে বলেছে তার নামটা নিতে আমার ব্লগে, সে খুশি হবে তাহলে। তার নাম হচ্ছে পিয়ালি বণিক এবং তার মেয়ের নাম হচ্ছে দেবাঞ্জনা বণিক, ঠিক আছে। তো দেবাঞ্জনা পেয়ালি তোমাদের দুজনেরই নাম, মা আর মেয়ে দুজনেরই নাম নিলাম। তোমরা খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু মন ভরে হাসতে থেকো, ঠিক আছে। তো অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমার। আর আমাকে আরেকজন ভিউয়ার্স কমেন্ট করে বলেছে যে দিদি তোমার তুমি যে কী করে এডিট করো আর কি, ভিডিও তুমি কী করে এডিট করো সেটা আমাকে বলবে বা দেখাবে। তো দেখো প্রথমেই বলি, আমি এডিট কিন্তু দুটো আইকনে করি, একটা হলো হচ্ছে ফিলোমোরা ল্যাপটপে করি, আর একটা মোবাইলে করি কাইন মাস্টার, ঠিক আছে। তো কাইন মাস্টার ম্যাক্সিমাম সময় করি, আর কিছু কিছু ভিডিওর যেগুলো করতে হয় আর কি সেটা তখন আমি ল্যাপটপে করি, বলতে পারো ম্যাক্সিমাম ভিডিওটাই কিন্তু আমি মোবাইলে করি, কারণ যেহেতু মোবাইলে আমি ভিডিও করি তো ফটাফট করে মোবাইলে কি নামিয়ে নিয়ে করে নিলাম, আবার মোবাইল থেকে নিয়ে আবার ল্যাপটপে নাও, মানে হ্যাপার ব্যাপার। তো যাই হোক, যখন যেটা সুবিধা হয় তখন সেটা আমি করি। এবার তোমাকে বলছি তুমি আমার কাছ থেকে এডিট শিখবে, মানে এডিট সম্পর্কে জানতে চাইছো, কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যে আমি আমি মনে হয় না আমি এমন কিছু এডিট করি না, ভালো পারিও না, মোটামুটি একটু একটু পারি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে টিউটোরিয়াল এই ভিডিও আছে এডিট প্রফেশনালি শেখানো হয় ইউটিউবে, অনেক 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 ইউটিউবাররা আছেন যারা হচ্ছে টিউটোরিয়াল এই ভিডিও মানে এডিট শেখানো শেখায় আর কি করে এডিট করা। আমার মনে হয় তুমি সেখানে সার্চ করো, সার্চ করে কি তুমি পেয়ে যাবে এবং অনেক অনেক ভালোভাবে প্রফেশনালি তুমি এডিট করা শিখতে পারবে। তো চলো আমার আদি যেন পাশে, তখন থেকে এখানে আদিও মাঝে দেখবে তোমরা বারবার করে বলছো মা অত 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 এরকম এত এত এত, আমার দুটো বাবা আছে জানো, আমার দুটো বাবা দেখো আসবে বলে এখানটা বসে আছে, ঠিক আছে। চলো উঠে বসো, চলো আজকে মতো ভিডিওটা তাহলে এখানটা এন্ড করবো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো, হাসতে থেকো, আজকের মতো টাটা টাটা।